বাজার থেকে কিন্তু মাছটা ভালো এনেছে বল। হ্যাঁ দিদি, আমাদের বাড়ি সবাই ভালো মাছ কিনতে পারে। ইলিশ মাছের টাকা তো হয়নি, তার জন্য খয়রা মাছ নিয়ে এসে দারুণ খেতে এই মাছটা। আর ভাই চেটে পুটে খেয়ে নিত, তখন তো আমি বুঝতাম না। দিদি এখানটা ভালো হয়েছে মূলো, এখান দিয়ে নামি। দিদি তুমি পেলে, আমি একটা পেয়েছি, দারুণ হয়েছে। একটা লম্বা মূলো পেয়েছি। কই দিদি, আমারটা পেয়ে তোমারটা বড় গো। তুমি বড় না, এর জন্য বড়ই পেয়েছো। দিদি মূলোগুলো একদম সাদা সাদা বলো। হ্যাঁ সাদা। নমস্কার, ময়না কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে দাদা ভোরবেলাতে মূলো নিয়ে গেছিল বাজারে, দারুণ সাইজের খয়রা মাছ নিয়েছে দিদির হাতে, ওই দেখুন। আজকে দারুণ খয়রা মাছ দিয়ে আর দারুণ মূলো দিয়ে একদম জমি একটা রেসিপি হবে, আপনারা দেখতে থাকুন। বাজার থেকে কিন্তু মাছটা ভালো এনেছে বল। হ্যাঁ দিদি, আমাদের বাড়ি সবাই ভালো মাছ কিনতে পারে। মাছটা বেশ চড়া চড়া আছে বলো। হ্যাঁ, খয়রা মাছ কিন্তু দু রকমের হয়, একটা সরু আর একটা চওড়া। কাজলি, হ্যাঁ এই মাছটা কিন্তু একদম ইলিশ মাছের মতন শেল। হ্যাঁ ঠিক বলেছ দাদা, আজকে মূলো বেছে ইলিশ মাছের টাকা তো হয়নি, তার জন্য খয়রা মাছ নিয়ে এসে দারুণ খেতে এই মাছটা। দিদি তোমার মাছ কাটা আমার দেখলে আর হবে না, যাই এবার মশলা বেটে নিয়ে গা। যা যা, মাছ আমার সব কাটা হয়ে গেছে, আমি এবার ধুয়ে নেব। আদা জিরে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। লঙ্কা বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। শীতের মাছ তো দেখুন কত সুন্দর, একদম শক্ত হয়ে আছে। লবণ হলুদ মেখে নি, মাছটা ভেজে নেব। মূলো আর আলু কেটে নিচ্ছি। মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে যাবে গো। তাই তো দেখছি, এই দেখো মাছ ভাজা হয়েও গেছে, নামিয়ে নিচ্ছি। হ্যাঁ সবগুলো না, না সবগুলো না, সবগুলো হয়নি এখনো, তাই আমার হয়ে যাবে। মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো জিরে তেজপাতা, দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলো আর আলু। মূলো আলুটা একটু ভেজে নিলাম, এবার আমি দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো, জিরে আদা শুকনো লঙ্কা বাটা। আর দিয়ে দিচ্ছি হলুদ লবণ। জল
ঝোলটা অনেকটা সময় আমি ফুটিয়ে নিলাম। ভেজে রাখা মাছ দিয়ে 2-1 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর 2-3 মিনিট হয়ে গেছে, তরকারি আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ব্যাপার দিদি, আজকে বেশ তাড়াতাড়ি রান্না হয়ে গেল। হ্যাঁ, আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তরকারিটা বেশ হয়েছে। শীতের মূল সেন্টই আলাদা। মাছটা এতটাই টেস্ট, ছোট ছোট কাটা কাটাই মনে হচ্ছে না। দাদা মাছটা খুব সুন্দর মাছ এনেছে বাজার থেকে। মাছটার থেকে ইলিশ মাছ যেরকম আছে, ইলিশ মাছের মতো ওরকম গন্ধ লাগছে হালকা হালকা। মনে হচ্ছে ইলিশ মাছ খাচ্ছি, সেন্টটা অনেকটা ওইরকম। জানেন তো, আমরা যখন ছোট ছিলাম বাবা বাড়িতে খয়রা মাছ নিয়ে আসতো, আর ভাই ছোট ছিল, ইলিশ মাছ বলে ভাইকে খাওয়াতো, আর ভাই চেটে পুটে খেয়ে নিত। তখন তো আমি বুঝতাম না। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন।